প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসআর অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, যখন কোনো একটি ঘটনা লেনদেন হিসেবে বিবেচিত হবে, তখন অ্যাকাউন্টিং ইকুয়েশনে, দ্যাট মিন্স হিসাব সমীকরণে কি প্রভাব বিস্তার করে আমি তা তোমাদেরকে এখনই জানাচ্ছি। বন্ধুরা, আমরা ঘটনা কি ওইটা জানি, লেনদেন কি এবং সেটা জানি, এবং হিসাব সমীকরণ কি সেটাও জানি। আর হচ্ছে বন্ধুরা, তোমরা যদি ঘটনা সম্পর্কিত কোনো কিছু না জেনে থাকো, তাহলে আমার লেনদেন অধ্যায়ের লেকচার 1 এবং লেনদেন সম্পর্কিত যদি কোনো কিছু বস্তু তোমাদের ঝামেলা হয়, তাহলে লেনদেন অধ্যায় সম্পর্কিত লেকচার 1 এবং হিসাব সমীকরণ যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, আমাদের লেকচার 2 অথবা 3 তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাহলে তোমরা খুব ইজিলি ঘটনা, লেনদেন এবং হিসাব সমীকরণ সম্পর্কে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি যে কোনো লেনদেন সেটা অবশ্যই হিসাব সমীকরণে প্রভাব ফেলবে। এখন হচ্ছে আমি হিসাব সমীকরণ হচ্ছে A=L+E। অ্যাকচুয়াল হচ্ছে যে কোনো লেনদেন তোমার 5 ধরনের এফেক্ট করে থাকে। যেমন হচ্ছে, ধরো আমি প্রথমটা যদি লিখি, কিসের 5টি, প্রথমটা হচ্ছে মোট সম্পদ যদি বৃদ্ধি পায়, মোট সম্পদ যদি বৃদ্ধি পায়, মোট দায় অথবা মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে। দাদা হচ্ছে বন্ধুরা, আমি তোমাদেরকে বুঝে দিচ্ছি কি রকম করে মোট সম্পদ যদি বৃদ্ধি পায় মোট দায় এবং মালিকানা স্বত্ব বাড়বে। যেমন হচ্ছে বন্ধুরা, আমরা যেটা প্রথম ট্রানজেকশন দিয়েছিলাম সেটি একটি ওই যে জনাব আসলাম 2 লক্ষ টাকা বিনিয়োগ করলো নগদে, এবং হচ্ছে আসবাবপত্র কিনছে, 50,000 টাকা ঋণ নিছে, ওই ট্রানজেকশন দিয়ে এটি এই মানে মোট সম্পদ বাড়বে এবং মোট দায় এবং মালিকানা স্বত্ব বাড়বে, এটার আনসার হয়ে যায়। বাট আমি ওই ট্রানজেকশনে যাচ্ছি না, আমি নতুন একটা ট্রানজেকশন আছি, সেটা হচ্ছে অফিসের জন্য কম্পিউটার ক্রয়। বন্ধুরা দেখো, এখানে অফিসের জন্য যদি কম্পিউটার ক্রয় করা হয়, এটাতে এটা হচ্ছে একটা অফিস সরঞ্জাম, একটা সম্পদ। অফিস সরঞ্জাম হচ্ছে একটি সম্পদ, এবং এটা যেহেতু ক্রয় করা হলো নগদে, নগদই অন্য একটি সম্পদ। এবং আমি যখন তোমার মানে ধরে নেব, এটা যদি করা হয় ধারে, আচ্ছা অফিসের জন্য কম্পিউটার ক্রয় 1 লক্ষ টাকা ধারে, তাহলে এটা যদি আমরা তোমার দেখতে যাই হিসাব সমীকরণে কি কি এফেক্ট পড়ছে। প্রথমটা হচ্ছে অফিস সরঞ্জাম, সম্পদ। আর হচ্ছে যেহেতু এটা ধারে ক্রয় করা হচ্ছে, সেহেতু এটা হবে পাওনাদার, লাইবিলিটি। দেখতে পাচ্ছি অফিস সরঞ্জাম নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এবং পাওনাদার নামক দায় আমার বৃদ্ধি পাচ্ছে 1 লাখ করে। সম্পদ যদি বৃদ্ধি পাই, আমার মোট দায় বৃদ্ধি পাচ্ছে। এটা আমরা লিখালি বুঝে গেলাম। এরপর আমি তোমাদেরকে বোঝানোর জন্য ট্রাই করব কিভাবে সম্পদ যদি বেড়ে যায় মালিকানা স্বত্ব বাড়বে। নগদ 50,00,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, এই যে নগদ এবং ব্যবসা শুরু করলো, এটাতে দুটি পক্ষ জড়িত আছে এবং দুটি হিসাব জড়িত আছে। প্রথমটা হচ্ছে নগদ 50,00,000 এবং মূলধন 50,00,000। বন্ধুরা দেখো, এখানে হচ্ছে নগদ হচ্ছে একটি অ্যাসেট এবং মূলধন হচ্ছে একটি ইকুইটি, দ্যাট মিন্স হচ্ছে ক্যাপিটাল। তাহলে এখানে একটি অ্যাসেট যদি বৃদ্ধি পায়, অন্য একটি ইকুইটি বৃদ্ধি পাচ্ছে।
অর্থাৎ একটি অ্যাসেট যদি বেড়ে যায় অন্য ইকুইটি তোমার বেড়ে যাচ্ছে। আমাদের যেটা টপিক ছিল অর্থাৎ মোট সম্পদ যদি বৃদ্ধি পায় মোট দায় এবং মালিকানা স্বত্ব বৃদ্ধি পাচ্ছে। এখন হচ্ছে প্রথম যেটা ছিল সেটাতে আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে একটা সম্পদ বৃদ্ধি পেলে অন্য একটি দায় বৃদ্ধি পায়, এবং দ্বিতীয়টি আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে একটি সম্পদ বৃদ্ধি পালে ইকুইটি বৃদ্ধি পাচ্ছে। এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মোট সম্পদ বৃদ্ধি পেলে দায় এবং মালিকানা স্বত্ব দুটোই বৃদ্ধি পাচ্ছে, এরকম একটা ট্রানজ্যাকশন আমি তোমাদেরকে দেখাচ্ছি। নগদ ৫ লাখ টাকা দিয়ে এবং ধারে আসবাবপত্র ক্রয় করে ব্যবসা শুরু করলো। বন্ধুরা দেখো এখানে নগদ একটি হিসাব, এটা হচ্ছে সম্পদ, এবং আসবাবপত্র এটিও অন্য একটি হিসাব, সেটাও অ্যাসেট। এবং যেহেতু তোমার ধারে যেহেতু তোমার ক্রয় করা হলো সেই ক্ষেত্রে তোমার এটি একটি পাওনাদারের সৃষ্টি করেছে সাথে সাথে হচ্ছে আরো একটি প্রশ্ন, যেটি ব্যবসায়ী যেহেতু উনি শুরু করলো আরো একটি হিসাব আসবে, সেটা হচ্ছে মূলধন। নগদ ৫০,০০০ টাকা দিয়ে এবং ধারে আসবাবপত্র ক্রয় করে ৫০,০০০ টাকা ব্যবসা শুরু করলো। তাহলে নগদ যে টাকা দিচ্ছে নগদ বৃদ্ধি পেয়েছে, অ্যাসেট ইনক্রিজ হলো, আসবাবপত্র এসেছে ব্যবসায়ী, আসবাবপত্র ইনক্রিজ হলো, পাওনাদার ইনক্রিজ হয়েছে যেহেতু ধার দিয়ে কিনছে সেহেতু পাওনাদার বৃদ্ধি পেয়েছে, আর একটা হচ্ছে মূলধন, মূলধনও তোমার বৃদ্ধি পেয়েছে ব্যবসায়। তাহলে হচ্ছে বন্ধুরা দেখো নগদ হচ্ছে ৫ লাখ, এসে বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র ৫০,০০০, আরেকটা আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, দুটো অ্যাসেট। এখন এই ৫ লাখ টাকা হচ্ছে নগদে আসছে সেটাই হচ্ছে মূলধন, আর এই যে ৫০,০০০ টাকা যেটা ধারে কিনছে সেটা হচ্ছে লাইবিলিটি মানে দায়। দেখো হচ্ছে বন্ধুরা এই ট্রানজ্যাকশনের মাধ্যমে তোমরা বুঝে যাবে অথবা তোমরা বুঝতে পেরেছো আই থিঙ্ক, একই সাথে সম্পদ দায় এবং মূলধন এই তিনটিকে এফেক্ট করে কিরকম করে এই ট্রানজ্যাকশনের মানে সমাধান করা হলো, কিভাবে তিনটা উপাদানে এই একটি ট্রানজ্যাকশন এফেক্ট ফেললো।